Hey guys, welcome back to High Flyer. আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা আবার একটা বিতিক ব্রোজ থেকে ভিডিও দেখব। গতদিনের ভিডিওটা সত্যি খুব ভালো লেগেছিল এবং তোমরাও ভীষণ এনজয় করেছো, তোমরা অনেকেই জানিয়েছো। এবং আজকের ভিডিওটাও ভীষণ মজার হতে চলেছে, কারণ টাইটেলটাই হচ্ছে বাঙালি ছেলেদের বৈশিষ্ট্য। তো বাঙালি ছেলে আমরা যারা দেখছি, তোমরাও এবং সাথে আমি দেখছি, সুতরাং একটা ইন্টারেস্ট থাকে যে কী কী মিলছে আমাদের এই এই ভিডিওটার সাথে, সেটা মিলিয়ে দেখার। আশা করি যে মোটামুটি 90% তো মিলে যাবেই, 1-2% এদিক ওদিক সবার ক্ষেত্রে নাও হতে পারে, আবার সবার ক্ষেত্রে হতেও পারে। তো যাই হোক, আজকে ভিডিওটা অন্যরকম হতে চলেছে, বিশেষ করে ছেলেদের জন্য। এবং বিতিক ব্রোজ থেকে আবার ভিডিওটা নিচ্ছি। তোমাদের ভালো লাগলে আরও রেকমেন্ড করো, আমরা আরও ভিডিওটা নিয়ে আসবো এই ধরনের ভিডিও। তো আজকের ভিডিও এখানে শুরু করব, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। তাড়াগাড়ি ব্যাপারটা ছোটবেলা থেকেই আছে। শুক্রবার মানে জুম্মা বাবার, আমার একটা জুম্মা ফি নেই। আরে মাতাল হয়ে ইস্যু করব দেয়ালে। হেই ব্রো, হ্যালো ব্রাদার, আমি তুষার, আমি মিহির। সোনার বরণ হলো দামার কাছে, সোনার বরণ আজকাল না ঘুমের জন্য কোনো কাজই করতে পারতেছি না। চাকরি জীবনে সবাই ঢুকে যাইতেছে, সবাই সবার মতো তুই জামাটা এখনো পড়তেছো? আসলে তোর এই জামা এখনো আছে, না পড়ার কি আছে ভাই? আমার নতুন জামা এটা, খালি পকেটটা একটু ছিঁড়া গেছে। পাগল হয়ে থাকতে আর ভাল লাগতেছে না, লাইফে কোনো ফ্রিডম নাই, কোনো শান্তি নাই, খালি প্যারা 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 আর প্যারা। কি অবস্থা, তুই কি নতুন কোন মানি ব্যাগ কিনবি না? না বদলামো না, যদি কেউ নতুন মানি ব্যাগ গিফট করে তাহলে সাথে সাথে এটা বদলায় ফেলামো। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো? বাঙালি ছেলেরা দিনের 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা যা ইচ্ছা করুক না কেন, বাকি 6 ঘন্টার মধ্যে 2 ঘন্টা সে চুলে হাতাবে, বাকি 2 ঘন্টা সে দাড়িতে তাও দেবে, আর বাকি 2 ঘন্টা বুঝলে বুঝপাতা না বুঝলে ঝুকেগা নাই। ছেলেরা সহজে তাদের মোবাইলের ওয়ালপেপারে নিজেদের ছবি দেয় না, কেনার সময় ফোনে যেটা সেট করা থাকে সেটাই আজীবন চলতে থাকে, আর ফোনের ব্যাক কভার সেটা তো থাকে একদমই সাদা মাটা। ছেলেদের সব কিছুই থাকে মোটামুটি কিছুটা অগোছালো, তার রুম থেকে শুরু করে কাজকর্ম দুইটাই। তুই এই
এইবারও পরীক্ষায় ফেল করছস, তোর মতো পোলা আর আমার দরকার নাই, তুই এখনই বাসা থেকে বের হয়ে যা, এখন আমার চোখের সামনে দাঁড়িয়ে আছিস কেন, যা বাইরে যা যা। কই তোরা? আরে আমি তো মুরগি তুষারের বাসায়, কিরে মামা তুই ফেসবুকের প্রোফাইল পিকচার চেঞ্জ করছ না কেন? আরে বেটা মাত্র তো 6 মাস হয়েছে, আর 6টা মাস যাক, ঠিক কইছিস, দেখ আমারটাও 4 মাস হয়েছে, নতুন প্রোফাইল পিকচার দিয়ে একদম ঠিক কইছিস, যেন সবাই বুঝতে পারে আমি বাইচে আছি। মামা কটা ছবি তুলা দেস না বেটা, খারাপ দিতেছি, পোজ দে মামা পোজ দে, নেক্সট নেক্সট নেক্সট। কি রে ভাই ডানে বামে তাকানো ছাড়া তোর আর কোনো পোজ নাই? এই বেটা এই তোর প্রোফাইল পিকচার যদি তুই ডান দিকে তাকায় আসছিস। তাই তো। কি রে র‍্যাগডের ছবিগুলো কই? এই তো মামা ল্যাপটপের মধ্যে, একটু বাইর কর দেখি, তাড়াতাড়ি বাইর কর একটু। যুদ্ধ হবে কি সব কার্টুন গেম নিয়ে পড়ে আসছস, পাবজি তাই, ওইটাই আসল যুদ্ধ। তোরা ফ্রি ফায়ারে বাদ দেস কেন ভাই? মামা আজকে রাতে কিন্তু পিএসজি খেলা আছে, যতই খেলো মামা তোমরা বুঝছো, ইউসিএল কাপটা কিন্তু রিয়াল মাদ্রিদের ভাই। একটু থামেন, এবার একটু থামেন, বার্সেলোনা খালি ফর্মে নাই ঠিক আছে, এই জন্য আপনারা এমন করতেছেন, আবার যখন ফর্মে ফিরে আসবে না তখন সামাল দিতে পারবেন না। কি রে ওটা মুহিব না, দেখ দেখ। আরে হ এটা তো মুহিবই, আমি মাইয়া মানুষ থাকলে বিশ্বাস দূরে থাকি, তা আবার ফিতা দিয়া মাইপা মাইপা। Meanwhile, এই সাদিয়া তোমাদের গার্লস গ্রুপে আমাকে অ্যাড দাও না, আমার মাত্র 10-15টা মেয়ে ফ্রেন্ড, আর কিছু পরিচয় করায় দাও না, তোমাকে ফুসকে খাওয়াই দিব কনফার্ম। চান্স পে ডান্স মারে পিছুয়ে মন। এই আরে দেখো তো আখি আমার সাথে কেন কথা বলে না, আমি তো একটু মজা করছিলাম ওর সাথে, এখন দেখি আমার মেসেজই সিন করেন। তুমি ওরে জিজ্ঞেস করো, ও যদি কথা না বলতে চায় না বলুক, আমার সমস্যা নেই, আমার মানুষ কথা বলার মানুষের অভাব নেই, বুঝছো? গভীর জলের পেশ আমি, গভীর জলের পেশ। আরে নাবিলা তুইও আমার সাথে ব্রেকআপ করে ফেললি, এখন আমি নীতুর সাথে রিলেশনশিপ করব, কিন্তু আমি নীতুরে কোন নাম্বারটা জানি দিছিলাম? দূর সাতা দেখছে লই তো, এটা মিম, এটা নীতু, এটা শিখা, এটা উর্মি, এটা কোহলি, এটা নিপার, এটা রূপার, এটা টুম্পার, এটা চুম্পার, এটা চম্পা, দূর নীতুটা কি লেখা পাইতেছি। আরে রেজাল্ট তো আজকে দেয়া দিল, কার সিজি কত আইছে তো গো? মামা আমার 2 আইছে। আমার 2.2। মামা আমারও 2 আইছে। মামা আমি তো ফেল, আমার তো 1.5 আইছে। থাক মামা প্যারা নাই, চল আজকে বিরিয়ানি খাও। আরে চল প্যারা নাই, বিরিয়ানি পুরান টাকা চল। মামা আমি না নতুন একটা রিলেশনে গেছি। আয় হ্যাঁ মামা কি কস, কবে গেলি? এই তো মামা 2 দিন হইল। আরে মামা জোস, সেই মামা মাথা নষ্ট, তুই পুরো কাঁপায় দিছস। রিলেশনে গেছি আমি, বাবা দেখ তো নতুন DSLR কিনছে কেমন হইছে। বাহ জোস তো, তা মামা হঠাৎ করে তুই DSLR কিনলি কেন, ফটোগ্রাফি শিখবি নাকি? না মো মাইয়া পড়াম। তা মামা তাইলে আমার একটা ছবি তুলে দেস না। তোর ছবি তুলে দিমু কেন, তোর গার্লফ্রেন্ডের ছবি তুলবো, তোর গার্লফ্রেন্ডের পড়াম আমি, দেখবি তুই। হ্যালো জান পাখি, তুমি তাড়াতাড়ি মুরগি তুষারে বলক মার, ওর থেকে তুমি দূরে দূরে থাক, ওর সাথে তুমি কোনো কথাই বলবা না। কিরে ম্যাগি তুই কি যাবি না আমগুলোকে সিলেট টুরে?
আমারে জিগাস কেন মুরগির জিগা আমারে জিগাস কেন তখন বহুত পরিচিত ভাই ব্রাদার আছে টুরে যায় এই জায়গা আছে ওই জায়গা আছে ওগরে জিগাস কর আরে পরিচিত ভাই ব্রাদার তো আছে বাটখারার অর্থ সব জায়গায় লিংক আপ আরে তো পাবি না এখন কোনো লাভ নাই কেন কই গেছে হয়তো পাম্বাজার লাগে নতুন বিজনেস করতেছে কি বিজনেস ওই যে টিকটক রেফার করলে দেয় না টাকা দেয় না ওই বিজনেস করতেছে নো নো কিরে তোরা এই জায়গায় তো করে বুঝতেছিস এ ভাই তুই তো জীবনও দেখলাম না যে আমগুলো বিজন ঘুরতে যাস তোর একটু পারফিউম দিয়া আজকে তো মনে হইতেছে বালতির মধ্যে পুরো সেন্ট ডাইলা ওই জায়গায় সাতটা চুবানি দিয়া আছে এত কড়া পারফিউম মারছিস কে ঘটনা কি তোমার ও আজকে একটু ডেটে যাইতেছি ওচি বাবু কিরে ঈশান তুই তিন দিন ধরে গোসল করছিস তোর গা দিয়ে গন্ধ হয় খাস তোর খারাস এলা গামছ যা তাড়াতাড়ি গোসল করতে যা 12 seconds later 12 seconds পরে স্টার্ট হয়ে গেছে কিরে তুই এখানে কেন গোসল শেষ পাক এত জলদি গোসল করা শেষ তো গোসল করতে আর কতক্ষণ লাগবে টাইম লাগবে হাশেমের পোলা না আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি তা বাবা তুমি কান এইগুলা কি পড়ছো তোমার কান কি নষ্ট হয়ে গেছে নাকি না আঙ্কেল এটা তো আঙ্কেল এয়ারবাডস কি বার্স বার্স কইতাছো এইগুলা তুমি এইগুলা তো কান নষ্ট হয়ে গেলে ডিস্টার্ব দিলে হেই মেশিং লাগায় তুমি এইগুলা পড়ছো কেন আমগো জামানা এইগুলা কোনো কিছু ছিল না অল্প বয়সে তুমি কানডারে নষ্ট কইরা দিলা বোঝে না বোঝে না বিতিক ব্রোজের ভিডিওগুলো সত্যি অসাধারণ লাগে আমি গতদিন দেখেছি এবং এতটাই ভালো লেগে গিয়েছে যে আজকেও পড়তে মন চাইলো এবং তোমাদের রেকমেন্ডেশনও প্রচুর এসে গিয়েছে এই এই চ্যানেল থেকে তবে কে কে রিলেট করতে পারলে মানে এই সমস্ত যে সমস্ত ঘটনাগুলো দেখানো হলো সেগুলো কার কার সঙ্গে রিলেট করতে পারলে সেটা একটু জানিও আমি বেশ কিছু রিলেট করতে পারেছি দু একটা রিলেট করতে পারিনি একটা স্নানের ক্ষেত্রে একটু টাইম লাগে আমার মানে ছোটোর থেকেই লাগে কারণ জল যখন ঢালতেই থাকি মানে ঠান্ডা ব্যাপারটা ভালো লাগে আর বাকি যে একটা জিনিস যেটা হচ্ছে তোমরাও আমাকে অবজেক্ট মানে অবজেকশন দিয়েছো এই ব্যাপারটা নিয়ে সেটা হচ্ছে যে একই গেঞ্জি রোজ পরি তো এই ব্যাপারটা আমার মধ্যেও আছে যে একই জামা পরতেই আছি যতক্ষণ পর্যন্ত নোংরা না হচ্ছে একভাবেই চলে প্রতিদিন চেঞ্জ করা আমার হয় না আর তাছাড়া ওই ড্রেসের ব্যাপারে খুব একটা এদিক ওদিক নেই আর বাকি হচ্ছে যে খুব পরিপাটি হয়ে মানে ভেতরে যেরকম আমি সেরকম বাইরেও সেরকম থাকি এখানে যে ভিডিওতে দেখানো হলো যে ভিতরে একরকম বাইরে যখন যাচ্ছে তখন একদম মানে আলাদা পুরো চেঞ্জই হয়ে যাচ্ছে সেই ব্যাপারটা না আমার মোটামুটি যেমনভাবে থাকি তাতে ভেতরেও চলে বাইরেও চলে সেই রকম আর কি পরিস্থিতি হ্যাঁ খুব বাইরে যেতে হলে তখন আবার একদম চেঞ্জ করেই যেতে হয় সেটা তো বলার কথা নয় বাকি বাড়ির বাইরে যাওয়া একটু বন্ধুদের সাথে আড্ডা দেওয়া বা একটু বাজার করতে যাওয়া সেগুলো কিন্তু চলে যায় এই এই এতেই চলে যায় আর তাছাড়া ক্যামেরা কিনে মেয়ে পড়ানো এই ব্যাপারটা কিন্তু দেখি ঠিক আছে আছে এই ব্যাপারটা বাইক কিনে মেয়ে পড়ানো এই ব্যাপারটা আগে এত ছিল না বাইক টাইক আমাদের সময় এত মানে ছিল না আর সত্যি বলতে এত কি ছিলই না আমি তখন যখন বাইক ছোটো আর কি ছোটো তখন বাইক চালানো শিখিনি তখন হয়তো ঘন্টায় একটা দুটো বাইক যেত এরকম একটা ব্যাপার ছিল সেই সিচুয়েশান ছিল আর এখন তো সবার মানে বাচ্চা বড় হচ্ছে কি না তার হাতে বাইক চলে আসছে তো সেই জায়গায় বলবো যে বাইকের চলটা এখন বেশি হয়েছে আর বাইক শুধু বাইক নিলেই হচ্ছে না একটু দামি বাইক নিয়ে তবে ছেলেরা মেয়ে পড়াতে যাচ্ছে এরকম একটা ব্যাপার আমাদের সময় শুধু সাইকেল ছিল ঠিক আছে আর সাইকেল বাদ দিয়ে হেঁটে তবে সাইকেলটা একটু ভালো হতো তাড়াতাড়ি যাওয়া আসা করা যেত এই আর কি তাছাড়া ভিডিওর সঙ্গে অনেক কিছুই সব কিছুই রিলেট যেমন অগোছালো ব্যাপারটা অগোছালের ব্যাপারটা কিন্তু আমাকে যারা দেখেছে তারা সবাই জানে দর্শকদের মধ্যেও অনেকেই দেখেছে হয়তো আমার রুমের কী অবস্থা তো একটা চেয়ার থাকে সেই চেয়ারের ওপরেই সে সব কিছু মোটামুটি ছাড়াছুড়ি থাকে তো তারপরে যে সাজালো না সাজালো ওখানেই থাকলো কাচাকুচি যা থাকলো ওখান থেকে নিয়ে গেল এইরকম একটা পরিস্থিতি আর পারফিউমের ব্যাপারটা কী বলবো পারফিউম
আমি খুব একটা প্রেফার করি না যে পারফিউম দিতেই হবে, কারণ আমার গায়ে অত গন্ধ নেই অ্যাকচুয়ালি, এবং যে যারা পাশে থাকে তারাও কেউ বলে না। আর অন্তত বন্ধুরা তো বলতো যে যদি গন্ধ টন্ধ বেরোতো তাহলে অবশ্যই বলতো, কিন্তু যখন যেহেতু বলেন না আমি কনফার্ম যে না বেরোয় না। আর পারফিউম হ্যাঁ একটা সময় ছিল যখন অল্প বয়স ছিল তখন ইউজ হয়েছে, বডি স্প্রে ইউজ হয়েছে, একটা ব্যাপার থাকে শো অফ করার, তো সেই শো অফ বলতে আর কি মেয়েদের কাছে গিয়ে একটু গল্প করার ব্যাপার থাকে। কোয়েট স্কুল তখন ক্লাস 11-12 আমাদের কোয়েট ছিল, তো তখন গিয়ে একটু কথা বলার ব্যাপার ছিল, তো তখন ম্যাক্সিমাম ছেলেরাই এটা করতো এবং প্রথম প্রথম মেয়েদের সঙ্গে সরাসরি ডাইরেক্ট ইন্টারাকশান ছিল, সেই জন্য এই সমস্তগুলো ঘটতো। বাকি তারপরে আর খুব একটা পারফিউমের দিকে অতটা নজর ছিল না। হ্যাঁ একটা জিনিসের প্রতি আমার বরাবর ভালো লাগা ছিল, সেটা এখনও আছে, সেটা হচ্ছে ঘড়ির ওপরে, ঘড়ি এবং চশমা এই দুটোর প্রতি একটা কী বলবো একটা উইকনেস কাজ করে, এখনও পর্যন্ত করে ঘড়ি আর চশমাটা, বিশেষ করে ঘড়িটা, চশমার থেকেও বিশেষ করে ঘড়ির ওপরে একটা উইকনেস কাজ করে। আর বাকি অনেক কিছুই দেখানো হলো যেগুলো রয়েছে, হ্যাঁ এখন অনেকগুলোই প্রচুর ঘটনা দেখানো হয়েছে যেগুলো হ্যাঁ রেজাল্টের ব্যাপারে বলবো, রেজাল্ট খারাপ হলে সত্যিই মন খারাপ থাকতো, ওখানে ঘুরতে যাওয়ার মেন্টালিটি সেটা ছিল না কোনোদিনই, যে রেজাল্ট খারাপ মানে খারাপই লাগতো, সেটাকে যে পার্টি করে যেটা দেখানো হলো বা অনেকেই করে সেটা আমার ক্ষেত্রে প্রযোজ্য ছিল না, এক একজনের ক্ষেত্রে এক এক রকম, তো সেই ব্যাপারটা বরাবরই রয়েছে। আর অনেক কিছুই ছিল, আশা করি সেগুলো তোমরাও রিলেট করতে পেরেছো অনেক কিছু, এবং অনেকে হয়তো পুরোটাই রিলেট করতে পেরেছো, আর কিছু কিছু জন আছো হয়তো বা অনেকটাই রিলেট করতে পারোনি, তো কে কীভাবে রিলেট করলে সেটা কমেন্ট সেকশানে জানাবে, আর ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানাবে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা দেখে শেষ করি, তারপরে আবার আসবো অন্য একদিন, ততক্ষণের জন্য টাটা।